হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাস সিক্সের তোমাদের যে ইংলিশের টেক্সট বুকটা আছে ব্লুজমস, তার রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। তো দেখো, রিভিশন লেসনে অ্যাক্টিভিটি ওয়ানে আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভিন ওয়ার্ডস। তো দেখো তো কি বলেছে, যে নিচের শব্দগুলির বচন পরিবর্তন করো। ঠিক আছে, তো দেখো এখানে সিঙ্গুলার আর প্লুরাল দেয়া আছে। দেখো বাঁদিকে সিঙ্গুলার লেখা আর ডান দিকে প্লুরাল লেখা। সিঙ্গুলার মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি বহু বচন। তো দেখো এখানে দেখো সিঙ্গুলারে চাইল্ড আছে, তাহলে প্লুরালে আমাদেরকে লিখতে হবে কি সেটা আমি লিখে নিয়েছি। দেখো প্লুরালে আমি লিখেছি চিলড্রেন। চাইল্ড মানে তোমরা সবাই জানো শিশু, আর চিলড্রেন মানে হচ্ছে শিশুরা। এখানে একটা জিনিস খেয়াল রাখো, দেখো এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এস বা ইএস এরকম কিছু টেকনিক আছে বা প্রসেস আছে যেগুলো করে আমাদের প্লুরাল হয়। যেমন ধরো বক্স যদি থাকে, বক্সের সাথে ইএস যোগ করলাম, ঠিক আছে, এইভাবে ধরো হয়ে যায়, মানে বল, বলের সাথে আমরা এস যোগ করলাম। তো এখানে কিন্তু এইভাবে দেখো চেঞ্জ করা যাচ্ছে না, পুরোপুরিটাই আলাদা। সেই জন্য স্পেলিংগুলোকে কিন্তু ঠিক করে লিখবে বা খেয়াল করবে, ঠিক আছে। তো দেখো চিলড্রেন, এখানে চিলড্রেন মানে হচ্ছে শিশুরা। তারপরে দেখো ম্যান সিঙ্গুলারে আছে, মানে আমি লিখেছি, মানে প্লুরালটা দেয়া আছে। আবার দেখো প্লুরালে লেখা আছে কি মেন, আমি সিঙ্গুলারে গিয়ে লিখেছি ম্যান, ঠিক আছে। তো তোমরা জানো যে ম্যান মানে হচ্ছে মানুষ, আর মেন, এমইএন, মেন মানে হচ্ছে মানুষেরা। যেহেতু আমাদের প্লুরালটা দিয়ে দিয়েছে, বহু বচনটা দিয়ে দিয়েছে, সেই জন্য আমাদের সিঙ্গুলারটা লিখতে হবে। তো যেখানে যেটা নেই সেটা আমরা লিখবো। আবার সিঙ্গুলারে দেখো এখানে অক্স লেখা আছে, প্লুরালে কি সেটা আমাদের লিখতে হবে, অক্স মানে ষাঁড়, আর অক্সেন মানে হচ্ছে ষাঁড়গুলি। ও এক্স যেমন আছে লিখে আমরা কি করেছি, ইএন যোগ করেছি। তারপরে দেখো প্লুরালে কি লেখা আছে, প্লুরালে লেখা আছে দেখো গিজ, গিজ মানে রাজহংসীগুলি, ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গুলারে দেখো আমরা কী লিখবো, গুজ, জি ডবল ও এস ই। দেখো ওই যে ডবল ইটা দেখো ডবল ও হয়ে গেছে দু জায়গায়, ঠিক আছে। তারপরে দেখো ডিয়ার, তারপরে ডিয়ারের কী লিখেছি, এখানে সিঙ্গুলারে ডিয়ার মানে হচ্ছে হরিণ, আর প্লুরালে যখন হয়ে যাচ্ছে তখন হরিণগুলো, কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল ডিয়ার কিন্তু ডিয়ারই থাকে, কোনো চেঞ্জ হয় না, এটা মাথায় রেখো, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি টুতে কী আছে। আচ্ছা আমি একটু বড় বড় করে ইচ্ছা করে লিখেছি যে যাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। কি বলছে, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স, তার মানে এইগুলো কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটাই নাউন, ঠিক আছে। সেই জন্য নিচের যে বিশেষ্যগুলি আছে তার লিঙ্গ নির্ণয় করো। এবং কি বলছে, এই যে দেখো এই যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আমাদেরকে বসাতে হবে। তো বক্সে দেখো এখানে ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার আর কমন করা আছে। তোমরা সবাই জানো মোটামুটি যে জেন্ডার আমাদের চার রকম, কী কী, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার আর কমন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার কোনগুলো, পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার কোনগুলো, স্ত্রীলিঙ্গ, আর নিউটার জেন্ডার অচেতন পদার্থ মানে যেগুলোর কোনো প্রাণ নেই, আর কমন জেন্ডার কোনগুলো, উভয় লিঙ্গ। দেখো তাহলে ফেমিনাইন জেন্ডারে তো স্ত্রীলিঙ্গ, আর নিউটারে আমি কি বললাম, অচেতন বস্তু মানে যেগুলো কোনো প্রাণ নেই, আর কমন উভয়কেই বোঝাবে। যেমন দেখো এখানে এক্সাম্পলে দেখো প্যারেন্ট, স্টুডেন্ট, তোমরা জানো প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা, উভয়কে বোঝায়। তাহলে সেটা বাবা যখন হচ্ছে পুংলিঙ্গ হচ্ছে, ছেলেদেরকে বোঝাচ্ছে, আর যখন মা হচ্ছে তখন স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, কিন্তু উভয় ক্ষেত্রে। এখানে যেমন দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি, ছাত্রছাত্রী, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেই রকমই, ঠিক আছে। যেমন ধরো টিচার যদি বলে, টিচার, একজন টিচার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তা এইরকম যখন হবে সেটা কমন। যেমন ধরো যদি আমরা বলি ডক্টর, একটা ডক্টরও ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, সেটাও কী হবে, কমন জেন্ডারে পড়বে। তা এবার দেখো এইগুলো আমি লিখে নিয়েছি। দেখো প্রথমে আছে প্যারেন্ট, প্যারেন্ট কিসে হবে, দেখো প্যারেন্ট কোন জায়গাতে হবে, আমি এইমাত্র বললাম যে প্যারেন্ট হচ্ছে উভয় লিঙ্গ, সেই জন্য কমনে লিখেছি, কমন জেন্ডারে। তারপর দেখো লায়নেস লেখা আছে, লায়নেস কোথায় লিখেছি আমি, ফেমিনাইনে, কেননা লায়নেস মানে হচ্ছে
সিংহী, সেই জন্য এটা কী হবে, ফেমিনাইন জেন্ডারে হবে। তারপর দেখো ট্রি, ট্রি আমাদের নিউটার জেন্ডারে হবে, ঠিক আছে। তারপরে দেখো নেফিউ, দেখো নেফিউ মানে হচ্ছে ভাইপো, সেই জন্য নেফিউ ম্যাসকুলাইন জেন্ডারে হয়েছে, পুংলিঙ্গ। স্টুডেন্ট কি বললাম, স্টুডেন্ট উভয়কেই বোঝায়, সেই জন্য এটা কমন জেন্ডারে লিখেছি। তারপরে দেখো স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। তারপরে দেখো নান, তো দেখো নান কোথায় লিখে নিয়েছি ভালো করে খেয়াল করো, নান হচ্ছে সন্ন্যাসিনী, সেই জন্য ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গতে হবে। তারপরে দেখো টাইগার আছে, টাইগার, টাইগার মানে বাঘ, ম্যাসকুলাইন জেন্ডারে হবে, পুংলিঙ্গ। তারপরে দেখো কি আছে, রুম, রুম মানে কি ঘর, তো সেটা অবভিয়াসলি নিউটার, অচেতন বস্তু আমি বলেছি, অচেতন পদার্থ যেগুলো সেটা নিউটার জেন্ডারে হবে। তারপরে দেখো কি লেখা আছে, দেখো হিন্ট, তো এটা কি হবে, মৃগী যেটাকে আমরা বলি, সেটা তাহলে কি হবে, সেটা দেখো কোথায় লিখেছি আমি, ফেমিনাইনে। তারপরে দেখো গ্লাস, তো এটাকে আমরা কোথায় লিখেছি, নিউটার জেন্ডারে, ঠিক আছে, গ্লাস নিউটার জেন্ডারেই হবে, তো আমি সেই জন্য গ্লাস দেখো নিউটার জেন্ডারে লিখেছি। এবার দেখো অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কগুলো এগুলোকে আর্টিকেল দিয়ে ফিল আপ করতে বলা হয়েছে। তো দেখো নাম্বার ওয়ানে কী আছে, দেয়ার ইজ, আমি একবারে ফিল আপ করে দিয়েছি, ফিল আপ করে দিয়েছি, তো ওই ফিল আপ সমেতই আমি পুরোটা পড়ে নিচ্ছি। দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, গাছটাতে একটা প্যাঁচা আছে। তারপর দেখো নাম্বার টু এ কী আছে, রিমা ইজ, দেখো ওখানে ব্ল্যাঙ্ক ছিল, আমি লিখেছি দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে রিমা হচ্ছে সব থেকে ভালো মেয়ে তার ক্লাসের মধ্যে, তার শ্রেণীর মধ্যে, ঠিক আছে। রিমা দেখো নামটা দেয়া আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে রিমা ইজ দ্য বেস্ট গার্ল, সেই জন্য দেখো ওখানে দা হয়েছে। তারপরে দেখো নাম্বার থ্রিতে কী আছে, দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস, ঠিক আছে। তো কী বলছে যে গঙ্গার পাশে বাড়িটা, সেই জন্য দেখো এখানে দা হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো আছে দেখো। তারপরে দেখো নাম্বার ফোরে কী আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত বা মহান কবি। তো অ্যাক্টিভিটি 3A এটা কমপ্লিট হলো, চলো অ্যাক্টিভিটি 3B কী আছে আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 3B কী আছে, দেখো চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, বলছে চুজ সুইটেবল প্রিপোজিশন, দেখো এখানে কতগুলো হেল্প বক্সের মধ্যে প্রিপোজিশন আছে, সেইগুলো এখানে যেগুলো হবে তোমাদের এখান থেকে চুজ করে নিয়ে এখানে লিখতে হবে, আর কি বলছে কিছু এক্সট্রা দেওয়া আছে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ তোমরা করে নিয়েছি, দেখো ফার্স্টেরটা, অন সানডে আই গো ফর সুইমিং, তো রবিবার আমি সাঁতারের জন্য যাই। নাম্বার টু দেখো, দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, আচ্ছা এক নম্বরেরটা একটুখানি বলি, দেখো সানডে দেয়া আছে, ধরো দিন ডেট যখন বোঝায় তখন কিন্তু তার আগে আমরা অন বসাই, যেহেতু সানডে করা আছে, সানডে ছাড়া যে কোনো দিন যদি বলতো, ধরো মনডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, যে কোনো দিন, তখনও কিন্তু অনই হতো। তারপর দেখো দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, তাহলে কি বলছে, চাষিটা কোথায় বসে আছে, গাছের নিচে বসে আছে, সেই জন্য আমরা এখানে আন্ডার প্রিপোজিশন বসিয়েছি। নাম্বার থ্রি দেখো, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, মহিলাটি কোথায় দাঁড়িয়ে আছে, বাস স্টপেতে দাঁড়িয়ে আছে, বাস স্টপেতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোথায় দাঁড়িয়েছে, বাস স্টপের তে, তে দেখো সেই জন্য আমরা অ্যাট ইউজ করেছি, তে বা প্রতি বোঝালে আমরা অ্যাট বসাই, আর তোমরা জানো যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এখানে যে বাস স্টপেতেই দাঁড়িয়ে আছে, অ্যাট ইউজ করেছি আমরা যার জন্য। নাম্বার ফোর দেখো, দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, তো কী বলছে, রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, তো দেখো তাহলে তার মানেটা কি, যে নদীটা গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, বিসাইড মানে হচ্ছে পাশে, ঠিক আছে। আর কিছু তো তোমাদের বলাই হয়েছে যে এক্সট্রা দেয়া আছে। তো দেখো অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোরে দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ, তো দেখো কি বলছে, যে মিনিংফুল সেন্টেন্সেস মানে মেক সেন্টেন্স করতে বলেছে,
এখানে, তা আমি আমার মতো লিখেছি, একদম ইজি ইজি সেন্টেন্স লিখেছি, তোমরা যদি অন্য লেখো তো লিখতে পারো। তো দেখো এখানে যে অ্যাডজেক্টিভগুলো দেয়া আছে, সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে কী বলেছে, মিনিংফুল সেন্টেন্স লিখতে। গুড, আমি কি লিখেছি, ইউ আর গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো স্টুডেন্ট। সিক্স, আই এম 6 ইয়ার ওল্ড, আমি 6 বছরের বা আমার বয়স 6 বছর। বিউটিফুল, সি ইজ বিউটিফুল, সে হয় বিউটিফুল। ফিউ দিয়ে লিখেছি, দেখো আই হ্যাভ ফিউ স্টোরি বুকস, আমার আছে কিছু গল্পের বই। ঠিক আছে, তো এখানে মেক সেন্টেন্সগুলো একদমই ইজি, আশা করি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি। তারপরে চলো কী আছে আমরা দেখে নিই। দেখো এখানে একটা ছবি দেয়া আছে, ঠিক আছে, দিয়ে দেখো এখানে আমি অ্যাক্টিভিটি 5-এ চলে যাচ্ছি। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেট। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে দুটো করে ওয়ার্ড দেয়া আছে, যেটা সঠিক সেখানে আমাদের কারেক্ট টিক চিহ্ন দিতে হবে। দেখো হি, দেখো হি, দেখো ব্র্যাকেটের মধ্যে ওয়াচেস লেখা আছে, অবলিক দিয়ে ওয়াচড লেখা আছে, দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। তাহলে সে কী করেছিল, সে ফিল্ম দেখেছিল গতকাল, ইভিনিংয়ে। দেখো ইয়েস্টারডে, তা তোমরা এটা বুঝতেই পারছো যে এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য কিন্তু এখানে ওয়াচড হয়েছে, ওয়াচেস হয়নি। নাম্বার বি, দেখো দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। দেখো এখানে নাও আছে, কী বলছে, যে শিশুটি গল্পের বইটি পড়ছে, যেহেতু নাও মানে এখন, সে এখনও পড়ছে, সেই জন্য এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটা, সেই জন্য কিন্তু এখানে ইজ রিডিং হয়েছে। কেননা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কী যোগ করি, অ্যাম ইজ আর ভার্বের সাথে ing, আর যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমরা কী করি, ওয়াজ বা ওয়্যার দিয়ে আমরা কী করি, যে যেটা বসবে সেটা বসিয়ে ভার্বের সাথে ing, আর এই অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার সেটা আমরা কী করি, সাবজেক্ট দেখে ডিসাইড করি যে কী বসবে। ঠিক আছে, তো দেখো এখানে দ্য চাইল্ড আছে, সেই জন্য ইজ রিডিং হয়েছে, কিন্তু এখানে চাইল্ড না থেকে যদি চিলড্রেন থাকতো তাহলে নিশ্চয়ই এখানে ইজ রিডিং তোমাদের দিত না, সেখানে কী থাকতো, আর রিডিং দেওয়া থাকতো। তো যাই হোক আমি একটুখানি বলে দিলাম যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তো দেখো সিতে কী আছে, মাই ফাদার, দেখো এখানে ইজ গোয়িং আছে আর ওয়েন্ট আছে, টু কলকাতা লাস্ট উইক। দেখো এখানেও দেখো লাস্ট উইক মানে শেষের যে সপ্তাহ, সেই সপ্তাহে আমার বাবা কলকাতা গিয়েছিলেন, তো গিয়েছিলেন এটা কিন্তু লাস্ট উইক মেনশন করে দিয়েছে, আমরা এটা দেখে কিন্তু বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা ওয়েন্ট করেছি। ঠিক আছে, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। তারপর দেখো ডি, দ্য বয়েজ, আবার দেখো এখানে কী আছে, আর প্লেয়িং প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এখানটা খেয়াল করো, দেখো সেকেন্ডেও কিন্তু এরকমই ছিল, নাও নাও মানে আমরা বুঝতেই পারছি যে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে দেখো ইয়েস্টারডে লাস্ট উইক সেটা দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ফর্মে ছিল। তো দ্য বয়েজ এখানে কী আছে, আর প্লেয়িং, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, সেই জন্য আর প্লেয়িং। এবার দেখো এখানে দ্য বয়েজ দেখেছো, এখানে কিন্তু বয় বলেনি, এস, যেহেতু প্লুরাল ফর্মে আছে তাই আর প্লেয়িং, আর এখানে যদি দ্য বয় থাকতো তাহলে এখানে কিন্তু আমাদের ইজ প্লেয়িং হতো, যেহেতু এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো অ্যাক্টিভিটি 5 অবধি তোমাদের বোঝা গেছে। দেখো অ্যাক্টিভিটি 6-এ কী আছে, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, ইউজ ক্যাপিটাল লেটার। কী বলছে, নিচে দেওয়া সূত্র থেকে শব্দ ছকটি সম্পূর্ণ করো, আর কী বলেছে, আমাদের বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কী লেখা আছে, ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তার ট্র্যাডিশনাল ফোক ডান্স কী, দেখো এখানে দেখো আমি কিন্তু এখানে দেখো 2, 3, 5 এইভাবে আছে, আর এখানে দেখো 1, 4, 1, 4 আর 6, আমি কিন্তু যেমন আছে সেইভাবে তোমাদের বলে দিচ্ছি। এখানে নাম্বারিং করা আছে, তোমরা দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে, না এইভাবে আমি বক্সের মধ্যে লিখেছি তো, নইলে তোমাদের গুলিয়ে যাবে। তো দেখো নাম্বার 2-তে কী আছে, ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। তা ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল এটা কী হবে, চহু, ঠিক আছে, সি ডবল HAU, এটা কিন্তু নাম্বার 1 না, নাম্বার 2, ঠিক আছে। অ্যাক্রস, দেখো অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি, আরে দেখো ডাউন মানে যেটা ওপর নিচে আছে, হ্যাঁ সেইটা। তারপর দেখো নাম্বার 3-তে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে তাজমহল আমাদের সপ্তম যে আশ্চর্য, তার মধ্যে একটা আমাদের তাজমহল, দেখো আমি এখানে লিখে নিয়েছি 3-তে, এই দেখো দেখতে পাচ্ছ তাজমহল, স্পেলিংগুলো একটুখানি খেয়াল করো, TAJMAHL, ঠিক আছে, তাজমহল। তারপর দেখো 5-এ কী আছে, ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া,
নাম্বার ফাইভে, ঠিক আছে? দেখো এখানে লিখে নিয়েছি, খেয়াল করো, নাম্বার ফাইভ, এ দেখো কি লিখেছি আমি, কর্ণাটিক, CARNATIC, ঠিক আছে? নাম্বার ফাইভ এটা হয়ে গেল। এবার এইখান থেকে দেখো তাহলে সুবিধা হবে। এবার নাম্বার ওয়ানে দেখো, এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা কী হবে, কথাকলি। এই দেখো এইখানে যে নাম্বার ওয়ান, এই যে উপর থেকে নিচ অব্দি নাম, মানে এই যে বক্সটা ফিল আপ করেছি, KATHA কথাকলি, KALI, ঠিক আছে? তারপর দেখো নাম্বার ফোরে কী আছে, কার্ভিং অন উড অর স্টোন, কী হবে এটা, স্কাল্পচার, ঠিক আছে? এটা দেখো নাম্বার ফোরে, খেয়াল করো ভালো করে, এই দেখো এই যে ওপর দিকটা, এটা দেখো SCULPTURE, ঠিক আছে, স্কাল্পচার। তারপর দেখো ম্যাচিং ইন রিদিম, ম্যাচিং ইন রিদিম দেখো এইখানে, এই যে নাম্বার সিক্স, ম্যাচিং ইন রিদিম কী হবে এটা তোমরা অনেকেই জানো, হারমোনি হবে, HARMONY, ঠিক আছে? তো এখানটা হারমোনি হবে। তো আমি এই ভিডিওটা অ্যাক্টিভিটি সিক্স অবধি রাখলাম, অ্যাক্টিভিটি সেভেন থেকে আমি পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? ভিডিওটাকে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য এত অবধি রাখলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।